বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ আলীর নেতৃত্বে টিম সারাশি অভিযান পরিচালনা করে কামরুজ্জামানকে অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং আসামি সুমনকে বদরগঞ্জ রেল স্টেশন হতে কামরুজ্জামানের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল সহ গ্রেপ্তার তিনি জানান। শিল্পী সৌরভ সুমন, তারা হচ্ছে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব এবং ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে তাদেরকে নিয়ে আসে এবং বদরগঞ্জ থানা থেকে বিভিন্ন এলাকা থেকে নিয়ে শিল্পীর বাসা এবং বিভিন্ন বাসাগুলোতে তারা আটক করে তাদের কাছে টাকা দাবি করে এবং টাকা উদ্ধার হওয়ার পর তাদেরকে বিভিন্নভাবে ছেড়ে দেয় বলে আমরা তথ্য পাই এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ এইসব তথ্য উঠে এসেছে। তো আরও যে বাকি যারা আসামি আছে 3-4 জন আমরা অজ্ঞাতনামা পাইছি, তাদেরকেও আমরা ধরার চেষ্টা করব এবং এই চক্রটা যেন এই এলাকাতে কোনো প্রকার এরকম কোনো অঘটন ঘটাতে না পারে সেই বিষয়ে আমরা সতর্ক থাকবো।